গুড ইভিনিং ডক্টর জাকির, আমার নাম মেরিল ডিসুজা, বোম্বে থেকে এসেছি। প্রথমেই আপনার এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ। আরেকটা কথা না বলেই পারছি না, গত কয়েক বছর ধরে আমি টেলিভিশনে মোটামুটি নিয়মিতভাবে আপনার লেকচারগুলো শুনি। কলেজে ভর্তি হবার পরে আমি আপনার লেকচারগুলোর সাথে পরিচিত হই। আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, তার আগে আমি দুইটা বিষয়ে কথা বলবো। আপনি আজকে লেকচারে বলেছেন, একটা হলো ঈশ্বরের সাথে কাউকে শরীক করা, এটা পাপ কাজ, এটা সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় বিষয়টা হলো প্রার্থনা করার নিয়ম। আপনি তখন বলেছিলেন যে মুসলিমরা প্রার্থনার সময় কপাল মাটিতে ঠেকায় আর আপনারা শরীরকে বিনীত করেন। আমি বোম্বে শহরেই বড় হয়েছি, এখানে দেখেছি, আর আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হতে চাই। সেটা হলো দরগা বা মাজারের বিষয়টা, মুসলিমরা সেখানে যায়, এ ব্যাপারে আপনি কি বলবেন? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আরে আরে প্রশ্ন করেছেন মুসলিমদের নিয়ে, খুবই সুন্দর প্রশ্ন। আপনি বলেছেন যে ইসলাম ধর্মে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ হয়, আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হলো সিজদা করা, কিন্তু দরগাগুলোতে কি হয়, মানুষজন দরগায় যায় সেখানে সিজদা করে, সেটা ঠিক না ভুল? এটা ছিল আপনার প্রশ্ন। বোন আমি আপনার সঙ্গে একমত, আমার লেকচারের কথাগুলো আপনি পরিষ্কার আর সঠিকভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা সেটা যেই করুক সেটা ভুল, হোক সে মুসলিম বা অমুসলিম, এটা ঠিক না। তার নাম যাই হোক না কেন, জন, আব্দুল্লাহ, জাকির, মুহাম্মদ, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে সবচেয়ে বড় পাপ করছে। আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিরক করছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে, সেই কবরকে ইবাদত করে, তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ, হোক সে মুসলিম বা অমুসলিম, যে নামে পরিচয় দিক। ধন্যবাদ। বোন আরো একটা প্রশ্ন করবেন? আচ্ছা, যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছেন তাই এই বিষয়ের উপরেই আরেকটা প্রশ্ন করি, কারণ আমি এগুলো করতে দেখেছি। আর আপনি বললেন যে কোনো মানুষ, হোক সে মুসলিম, খ্রিস্টান বা হিন্দু, যেই করুক, এটা শিরক। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে, আমি যেমনটা দেখেছি এরকম প্রচুর আছে, আমরা সবাই তাদেরকে জানি মুসলিম হিসেবে, এরা দরগায় যায়, এখন এ ব্যাপারে আপনি কি বলবেন? এখন মুসলিম এই আরবি শব্দটি সম্পর্কে বলতে গেলে, সত্যিকারের মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, সত্যিকারের মুসলিম কখনো কোনো কবরকে সিজদা করবে না। আমি বিষয়টা জানি, বলবো না যে ভুল বলেছেন, আপনি ঠিকই বলেছেন, মুসলিম নামে পরিচিত এরকম প্রচুর মানুষ আছে, তথাকথিত মুসলিম যারা কবরকে সিজদা করে। এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, আমার মতে তারা ভুল করছে, এটা শিরক, তাদেরকে বদলাতে হবে। আর আমার লেকচারেও আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা কোনো কবরে যান, আমাদের নবী বলেছেন তোমরা কবরের কাছে যেতে পারো, এতে আখিরাতের কথা মনে পড়বে যে একদিন আমিও মারা যাব, তাহলে কবরে গিয়ে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তার কাছে দোয়া চাইবেন না, তার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে পাঠান, তার সব গুনাহ মাফ করে দেন ইত্যাদি, তবে তার কাছে দোয়া চাইবেন না, দোয়া করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আমার বিভিন্ন লেকচারে আমি সব মুসলিমদের উদ্দেশ্যে বলেছি যে এটা করা ঠিক না। একটা লেকচারে আমি বলেছিলাম যে আপনারা কোনো কবরকে ইবাদত বা সিজদা করবেন না, এটা ঠিক না, সবচেয়ে বড় পাপ। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি বোম্বে থেকে এসেছেন, আমিও বোম্বেতে থাকি, এরকম হাজার হাজার তরুণ মাশাআল্লাহ আমার লেকচার শুনে কবরকে ইবাদত করা বাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন।